হ্যালো ফ্রেন্ড ওয়ান সেকেন্ডে ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই সকলে ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো ওটা হচ্ছে প্রচেষ্টা প্রকল্প কী করে প্রচেষ্টা প্রকল্প অ্যাপ ডাউনলোড করবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন বেলাই পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিন এবং ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে চলুন শুরু করেন ভিডিও ডিসক্রিপশানে ভিডিও হ কেমন করে ডাউনলোড করবেন তার লিঙ্কও দিয়ে দিচ্ছি এবং কীভাবে ডাউনলোড করে তার ভিডিওটা আপনি দিয়ে যেতে চাইলে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এটা যখনই অন করবেন তখন আপনাকে এইখানে আপনার ফোন নাম্বার চাইবে তো আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওটিপি চেয়ে এটাকে এর উপর ক্লিক করবেন তারপর ওটিপি যখন আসবে তখন আপনি ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেবার পর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে আপনি বাংলাতে করতে চান কি ইংলিশে করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করতে পারে তো আমি রেকমেন্ড করব আপনি এখানে বাংলায় চুজ করবেন বাংলার উপরে ক্লিক করবেন ভাষা যখনই চুজ করবেন তখন তারপরে আপনার এরকম ইন্টারভেউস আসবে আপনি এখানে অনেক কিছু আছে যে এটায় প্রচেষ্টা প্রকল্প কি কারা কারা আবেদন করতে পারে এখানে সব কিছু তাদের সম্বন্ধে আছে আপনি আস্তে আস্তে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে কিছু কোশ্চেন আছে যেটা তিনটে কোশ্চেন আছে যেটা আপনাকে অ্যান্সার দিতে হবে তো প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তো আপনাকে এখানে হ্যাঁ বলতে হবে ঠিক আছে তারপরে যে কোশ্চেনটা হবে আপনি সরকারি না বেসরকারি কর প্রতিষ্ঠানের কর্মী তো এখানে তিনটে অপশান আছে একটা সরকারি সরকারি হলে সরকারি অপশান ক্লিক করবেন বেসরকারি হলে বেসরকারি অপশান ক্লিক করবেন আর নিচে দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে কোনোটাই নয় আমার ক্ষেত্রে এখানে দুটোর মধ্যে কোনোটাই নয় তাই আমি দুটোর মধ্যে কোনোটাই নয় টাই ক্লিক করলাম তার আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনাকে না ক্লিক করতে তারপরে আপনার বর্তমানে পেশার তথ্যাদি আপনি বর্তমানে কি পেশার সাথে যুক্ত আছেন সেই পেশার সম্বন্ধে এখানে লিখে দেবেন লেখার পর সেভ করুন এবং এগোন এটার উপর আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর আপনাকে যেটা করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনি প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন আবার পুনরায় দ্বিতীয়বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপরে ব্যাংকের আইএফসি কোড এখানে দিয়ে যাচাই করবেন তখন অটোমেটিকলি ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ এখানে চলে আসবে তো এটা হয়ে যাওয়ার পর আপনি সেভ করুন এবং এগোন এটার উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর আপনাকে এখানে দিয়ে দেবে যে আপনি আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন ভোটার কার্ডের মাধ্যমে যে কোনো একটা আধার কার্ড ভোটার কার্ড বা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আপনি আবেদন করতে পারেন তো এখানে আধার কার্ডের মাধ্যমে আবেদন করুন তো আমি এটার যেটা ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করে সেভ করুন এবং এগোন এটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করার পর আপনার এখানে চাইবে যে আপনার আধারের পুরো তথ্য যে আপনার পুরো নাম কি আছে আপনার বাবার নাম কি আছে আপনার লিঙ্গ কি পুরুষ কি মহিলা আপনি সেটা চুজ করবেন তো এখানে যে আপনার জন্ম তারিখ দেবেন এখানে বয়স দেবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের স্থায়ী বসবস্থানের ঠিকানা আপনার প্রথমে তো আপনার নিজের জেলার নাম দেবেন তারপরে বিধানসভা বেছে নেবেন আপনার ব্লকের নাম দেবেন আপনার পঞ্চায়েতের নাম দেবেন তারপরে এখানে দেখতে আপনার গ্রামের নাম বাধ্যতামূলক নয় চাইলে এইগুলো বাধ্যতামূলক নয় এই যে পরপর চারটে বাধ্যতামূলক নয় তো আমি রেকমেন্ড করব যে আপনি এইগুলো সব দিয়ে দেবেন দেওয়ার পর আপনার নিচে তারপরে দেখতে পাচ্ছেন পারিবারিক উপার্জন বাধ্যতামূলক নয় যে আপনার পারিবারিক উপার্জন কত আপনি মধ্যে দিতে পারেন অথবা নাও দিতে পারেন বাধ্যতামূলক নয় তো এটা কভার করার পর সেভ করুন এবং এগোন এটার ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে তারপরে আপনাকে কি করতে হবে যে আপনার আধার প্রথমে দেখতে পাচ্ছি আবেদন করি আধার কার্ডের তথ্য তো এইখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর আপনার আধার কার্ডের একটি ছবি আপনি আধার কার্ডের একটি ছবি তুলে রাখবেন আপনাকে আগে থেকে যেই ছবিগুলো তুলে রাখতে হবে আধার কার্ডের একটি ছবি তুলে রাখবেন এবং পাসপোর্ট সাইজ ছবি তুলে রাখবেন তো এখানে আধার কার্ডের ছবিতে ওপর ক্লিক করে আপনি ছবি সিলেক্ট করে জমা দেবেন তারপরে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি দেখতে আবার নিচে দেখতে পাচ্ছেন যে কার্ডের ধরন কার্ডের ধরন আপনি পি এই পি ডবল এইচ এস পি এইচ কি আর কে এস ওয়াই যেটা আপনার পিএস ধরন সেই কার্ডের ধরন দেবেন তারপরে এখানে তার পাশেই আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেবেন এসব করে যা হয়ে যাওয়ার পর সেভ করুন এবং এগোন এর উপর আপনাকে ক্লিক করুন এর সব কিছু ফর্ম ফিল আপ করার পর আপনাকে একটা সামারি দিয়ে দেবেন যে আপনার পুরো নাম এইভাবে একটা সামারি দিয়ে দেবেন আপনি দেখতেই পারছেন যে এইভাবে আপনি যা যা ফিল করেছেন তা সব এগোনো সব দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আপনি সব দেখার পর আপনি এগিয়ে যান বা শুরু করুন এতে ক্লিক করুন ক্লিক করার পর এইখানে একটা দিয়ে নিচে আঙুল দিয়ে স্বাক্ষর করুন মানে এই যে সাদা বক্সটা ডেস্কটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আঙুল দিয়ে সিগনেচার করতে হবে এটা সিগনেচার করার পর জমা করুন এটা যখনই এটার উপরে ক্লিক করবেন তো আপনার এই যে প্রচেষ্টা প্রকল্পর যে আপনি এর যে আয়ত্তায় আসছে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন সফলভাবে জমা হয়ে গেছে আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে বিষয়ে অবগত হবো সতর্ক থাকুন এটা পড়ার করার পর অ্যাপ বন্ধ করুন এতে আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে থ্যাংক ইউ